সবাই মিলে যাচ্ছি, কিছু জন টোটোতে যাচ্ছে আর আমরা বাইকে যাচ্ছি। তো কেন টোটোতে সবার হবে না, তার জন্য আমরা গাড়িতে যাচ্ছি। তো চলো, কোথায় যাচ্ছি আমরা বেরুবেরু করতে? তোমরা আমার সাথে চলো বেরুবেরু করতে। অনেকদিন বাদে এরকম বেরোলাম বেরুবেরু করতে, তো চলো তোমরা আমার সাথে একটু ঘুরু ঘুরু করে নাও আমরা কোথায় যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমার ফ্রেন্ডরাও পৌঁছে গেছে, ওরা যেহেতু টোটো করে আসছে, তো দেখো ওরাও পৌঁছে গেছে। তো চলো এবার দেখা যাক আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি। আমরা ব্রিজ দিয়ে এসেছি। এই যে আমরা সবাই পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। তো আমরা আগে এসেছি, ওরা টোটো করে এসেছে, তো ওদের জন্য ওয়েট করছিলাম। তো সবাই পৌঁছে গেছে, হাই করো। এবার চলো আমরা ভেতরের দিকে যাই। টিকিট কেটে নাও, কোথায় দেখো গেল ভাই। এটা নর্মাল, কিন্তু আমরা দেখে নিয়েছি। এই যে আমরা ঢুকে পড়েছি মঙ্গল পাণ্ডে। লাইফে ফার্স্ট টাইম আসলাম মঙ্গল পাণ্ডে। এত বছর বিয়ে হয়েছে, কোনোদিনও মঙ্গল পাণ্ডে আসিনি। বাট পুতুলের দৌলাতে আজ আমি মঙ্গল পাণ্ডে ঘুরতে আসলাম, তো আমার ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। আমরা এই সেই পুতুল জানি আসিনি, আমরা দোকানে সবাইকে নিয়ে এসেছি, দোকান আসিনি, হাজবেন্ডই নিয়ে এসেছি। বা চলো তোমরা দেখো মঙ্গল পাণ্ডে একটু ঘুরে নাও আমার সাথে। আমি তো একদিন স্নান করতে এসেছি, একটা লোক আমাকে 27 সালে শিখিয়েছে। দোলনায় উঠতে বারণ করেছে, এগুলো উঠতে বারণ করেন তো। এগুলো তো ওঠা আমাদের এগুলো পারবে না, তাই না? এগুলো বড়দের একটু টেপি টেপি চড়ছে দেখাবো আমার মেয়ে, দেখো ভয়ে কেন ভালো লাগছে তাই বাবু, তো কি ভালো লাগে না বোধহয় বাবু, কি সুন্দর লাগছে। আমরা এখন ফিরছি মঙ্গল পাণ্ডে থেকে, খুব এনজয় করলাম, বাচ্চাদের মতো নাগর দোলায় তো ঝুললাম, কি বলবো, ছোটাছুটি মোটামুটি করলাম, স্লিপে চললাম, অনেক কিছু করলাম। বাট এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছে? অন্নপূর্ণা মন্দিরে। তো চলো তোমরা আমাদের সাথে অন্নপূর্ণা মন্দিরে। ও হাঁপিয়ে গেছি। আমরা গাড়িতে এসেছিলাম, এখন দেখো সবাই টুটুতে। তো বাবাই আসছেন পেছনে গাড়ি করে, এছাড়া আচ্ছা আচ্ছা বাবার পেছনে আসছে, আমরা যাচ্ছি টোটো করে এখন অন্নপূর্ণা মন্দিরে। তো চলো তোমরা আমার সাথে অন্নপূর্ণা মন্দিরে, তো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, যতটা শেয়ার করবো ততটাই তোমরা দেখতে পারবে। তো চলো পকপকার করবো না, দেখুন চলে আসলাম অন্নপূর্ণা মন্দিরে। তো অন্ধকার হয়ে গেছে, সেরকমভাবে কিছু শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, আমরা যেটুকু পারবো সেটুকু একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো দেখি একটু ঘুরি, হ্যাঁ একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ কত তো অন্ধকার হয়ে গেছে, সেরকমভাবে লাইটও নেই। তো চলো যাই একটু আস্তে আস্তে ভেতরের দিকে। আমাদের জুতো বাইরে দেবে, পুতুল 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 তো যাবে না,
ওইখানে রেখে দিই। এই যে মা অন্নপূর্ণা মন্দির, তো যদিও দেখানো যাচ্ছে না, অত ভাবে অন্ধকার হয়ে গেছে আর লাইটের ইয়েটা অতটা নেই, তো যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। অনেক বড় মন্দিরটা, না ফটো তুলতে দেয় না, আমরা এখন বাড়ি ফিরছি অন্নপূর্ণা মন্দির থেকে ঘুরে। চলো তো, ভালোই মোটামুটি ঘুরলাম আজকে সারাদিন। আমরা অন্নপূর্ণা মন্দির ঘুরে এসে এখন সবাই মিলে একটু চা খাচ্ছি, চায়ের দোকানে সব বসে আছি, তো খুব এনজয় করলাম। তো তুই বলো কিছু, কেমন এনজয় করলে? সকাল খুব ভালো, এনা মানে মাম্পি থাকলে, মানে ঝুঁকা থাকলে তো এমনি ভালো লাগে, তা আরো ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডায় চা, বিস্কিট নে, বিস্কিট নে, বিস্কিট নে। কে বলো? রিমি বলে বিস্কিট খাবি না, তুই মানুষের মধ্যেই পড়িস না। কি হচ্ছে এটা?